ওম শান্তি বাইশ নয় দু হাজার বাইশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা যখনই সময় পাবে সত্যিকারের উপার্জন করো চলাফেরা করার সময় কাজকর্ম করার সময় বাবার স্মরণে থাকাই হলো সত্যিকারের উপার্জনের আধার এতে কোনো কষ্ট নেই প্রশ্ন যে বাচ্চাদের মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা থাকবে তাদের লক্ষণগুলো বলো উত্তর যার মধ্যে জ্ঞানের পরাকাষ্ঠা হবে তার সব কর্মেন্দ্রীয় শীতল হয়ে যাবে চঞ্চলতা সমাপ্ত হয়ে যাবে অবস্থা এক রস হয়ে যাবে ম্যানার্স শোধরাতে থাকবে প্রশ্ন শিব বাবার স্মরণ বুদ্ধিতে না থাকলে তার রেজাল্ট কেমন হবে উত্তর কোনো না কোনো বিকর্ম অবশ্যই হবে বুদ্ধি এতটুকুও কাজ করবে না যে সে বুঝতে পারবে যে তার দ্বারা কোনো বিকর্ম হচ্ছে বাবার নির্দেশ অমান্য করার কারণে ধোকা খেতে থাকবে গীত অবশেষে সেই দিন এলো আজ ওম শান্তি বাচ্চারা এ বিষয়ে নিশ্চিত যে অসীম জগতের বাবা এসে গেছেন শ্রীকৃষ্ণকে অসীম জগতের বাবা বলা হয় না এই গান তো এখানকার যারা নাটক বা ফিল্ম বানিয়েছে তারা বানিয়েছে শ্রীকৃষ্ণের জন্য বলা হয় মহারাজা ধীরাজ বাবা বলেন আমি তো মহারাজা ধীরাজ হই না বাচ্চারা তোমাদেরকেই তো বানাই তাই এই ধরনের গানগুলি থেকেও কিছু না কিছু ভালো অর্থ বেরিয়ে আসে অসীম জগতের বাবা গরিবের ভগবান অবশ্যই আছেন বাবা এসে যে ভারতকে ধনবান বানিয়েছিলেন সেই ভারত এখন গরিব হয়ে গেছে ভারতেই ওনার জন্ম হয় এছাড়া অন্য কোথাও তার জন্মের উল্লেখ নেই যদিও বিভিন্ন দেশে তার পূজা করতে থাকে নানান দেশে তাঁর এই চিত্র থাকতে পারে কিন্তু জন্ম তো এখানেই হয় তাই না যেরকম যীশুখ্রিস্টের জন্ম অন্য কোনো জায়গায় কিন্তু চিত্র তো এখানেও আছে তাই না তাই ভারতকে গডফাদারের বার্থপ্লেস বলা হয় মানুষ তো কিছুই বুঝতে পারে না তারা তো ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছে আগে তোমাদেরও জানা ছিল না এখন জেনে গেছো যে ভারত হল পতিত পাবন পরম পিতা পরমাত্মার বার্থ প্লেস মানুষ তো মনে করে যে পরমাত্মা তো জন্ম মরণ থেকে পৃথক হ্যাঁ মরণ থেকে স্পষ্টতই পৃথক কেননা তার নিজস্ব কোনো শরীর নেই কিন্তু জন্ম তো হয় তাই না বাবা বলেন যে আমি এসেছি এটা হলো আমার দিব্য জন্ম অন্যান্যরা তো গর্ভে প্রবেশ করে ছোট থেকে বড় হয় আমি এরকম হই না হ্যাঁ কৃষ্ণ মায়ের গর্ভে প্রবেশ করে ছোট থেকে বড় হয় প্রত্যেক আত্মা নিজের মাতৃগর্ভে প্রবেশ করে জন্ম নেয় এটা হলো মনুষ্য সম্প্রদায়ের কথা মানুষই কাঙাল মানুষই মুকুটধারী হয় ভারত সত্যযুগ আদিতে ডবল মুকুটধারী ছিল পবিত্রতার প্রতীক চিহ্ন থাকে পবিত্রতার মুকুট আর মণিমুক্তের মুকুট ছিল তাই না পবিত্রতা হারিয়ে যাওয়ার পর কেবল একটাই মুকুট থাকে বিশ্বের মালিক ছিল পুনরায় পুনর্জন্ম নিতে নিতে একটা মুকুট হারিয়ে যায় তারপর একটা মুকুটধারী হয় এসব হলো জ্ঞানের কথা পূজ্য থেকে পূজারী হওয়ার কারণে একটি মুকুট হারিয়ে যায় রাজারা ক্রমশ পতীত হয়ে যায় আর অতীতে যে পবিত্র রাজারা সূর্যবংশী চন্দ্রবংশী ছিলেন তাঁদের চিত্রগুলিকে পূজা করতে থাকে যারা পবিত্র পূজ্য ছিলেন তারাই পূজারি হন তাদেরই চুরাশি বার জন্মগ্রহণ করতে হয় যে ভারতকাল পূজ্য ছিল সেই ভারত এখন পূজারী হয়ে গেছে পুনরায় পূজারী গরিব থেকে পূজ্য ধনবান হতে হবে এখন সবাই গরিব হয়ে গেছে কোথায় স্বর্গের মহল মন্দিরগুলিতেও কত হিরে জহরত সজ্জিত ছিল তো তারা তাদের মহল তো আরই ভালো বানাবে তাই না এখন তো সবাই কত গরিব এখন তোমরা পুনরায় গরিব থেকে ধনবান হচ্ছ বাচ্চারা তোমাদেরকেই পুরুষার্থ করতে হবে বাবা প্রতিদিন যুক্তি বলে দিতে থাকেন যখনই সময় পাবে এই স্মরণের উপার্জন করতে হবে এরকমও অনেক কাজ আছে যেখানে বেশি বুদ্ধি খাটাতে হয় না কোনো কোনো কাজে বুদ্ধি খাটাতে হয় তো যখনই সময় পাবে ঘুরতে বেড়াতে যাবে তখন বাবাকে স্মরণ করবে এই উপার্জন বেশি করে করতে হবে এটাই হলো সত্যিকারের উপার্জন এছাড়া বাকি সবই হলো অল্প সময়ের জন্য মিথ্যা উপার্জন বাচ্চারা এই শিক্ষা এখনই তোমাদের প্রাপ্ত হয় তোমরা জানো যে আমাদেরকে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে এতে কোনো কষ্ট নেই বাবা তোমাদেরকে ঘরবাড়িও বাড়িও পরিত্যাগ করতে বলেন না কেবল বলেন যে বাচ্চারা বিকারে যাবে না বিশেষ করে এই কারণেই ঝগড়া হয় অন্যান্য সৎসঙ্গে এই রকম ঝগড়া থোড়াই হয় সেখানে তো যেটা শুনবে সেটাই সত্য সত্য বলে চলে যাবে ঝগড়া এখানে হয় এই রুদ্র জ্ঞানযজ্ঞে অসুরদের বিঘ্ন অবশ্যই পড়ে অবলাদের ওপরে অত্যাচারও হয় যেরকম দ্রৌপদীকে দেখিয়েছে বাবাকে আহ্বান করে বলছে বাবা এ আমাকে নগ্ন করছে এর থেকে আমাকে রক্ষা করো বাবার শিক্ষা হলো কখনও নগ্ন হবে না যখন এক রস অবস্থা হয়ে যাবে তখন এই কর্মেন্দ্রীয়গুলি শীতল হয়ে যাবে ততক্ষণ কোনো না কোনো চঞ্চলতা চলতেই থাকবে যখন জ্ঞানের পরাকাষ্ঠা হয়ে যাবে বুদ্ধিতে এই চিন্তন থাকবে যে আমাকে কম্পেনিয়ন হয়ে থাকতে হবে বিদেশে অনেক বৃদ্ধ বানপ্রস্থি মনে করে ভবিষ্যতে কে সম্পত্তির মালিক হবে সন্তান সন্ততি তো নেই এই জন্য শেষ বয়সে কম্পিনিয়ান বানিয়ে নেয় বাকি যা থাকে তাকে দিয়ে চলে যায় তোমরা তো সংবাদপত্র পড়ো না সংবাদপত্রে এই রকম খবর অনেক আসে বাচ্চারা তোমরা কোনো সংবাদপত্র পড়বে না বাবা তো বলেন যে যদি কিছু না পড়ে থাকো তো খুব ভালো আর যদি কিছু পড়ে থাকো সেসব ভুলে যাও আমাদেরকে বাবা এই রকম পড়াচ্ছেন যে আমরা সত্যিকারের উপার্জন করে বিশ্বের মালিক হয়ে যাই বাবা বলেন যে হিয়ার ন সি নো এসব হলো তোমাদের জন্য বাচ্চারা এখন তোমরা মন্দিরের পূজার যোগ্য তৈরি হচ্ছ তোমরা এখন জ্ঞানের সাগর বাবাকে পেয়েছ তাই কেবল তার কথাই শুনতে হবে অন্যদের কথা তোমাদের শোনার কী দরকার আছে সাধারণ মানুষ টিচারের কাছে গুরুর কাছে যায় তো গুরু কখনো এরকম বলে কি যে কাম বিকারে যাবে না তারা তো পবিত্র হওয়ার শিক্ষা দেয় না কারো বৈরাগ্য এলে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাবা যিনি হলেন শিবাচার্য তিনি জ্ঞানের কলস মাতারা তোমাদের মাথার ওপর রেখেছেন এছাড়া এই দুনিয়াতে লক্ষ্মী কোথা থেকে আসবে লক্ষ্মী নারায়ণ তো সত্যযুগে আসবেন এখন শিব বাবা এনার দ্বারা বসে বোঝাচ্ছেন ব্রহ্মা মুখ দ্বারা শিবাচার্য উবাচ অবশ্যই তোমরা স্বর্গের দ্বার উদ্ঘাটন করে থাকো তো অবশ্যই তোমরাই মালিক হবে স্বর্গের দ্বার উদ্ঘাটন করো অর্থাৎ স্বর্গবাসী হওয়ার পুরুষার্থ করো তোমাদের পুরুষার্থই হলো নরকবাসী মানুষকে স্বর্গবাসী বানানো বাবাও এই সেবা করেন তাই না অতীত থেকে পাবন বানানো তোমাদেরও এটাই হলো কারবার যেটা বাবার কারবার আত্মাদেরকে স্বর্গবাসী বানাও স্বর্গে যাওয়ার আশা তো সবাই রাখে তাই না কেউ মারা গেলে তো বলে যে অমুক ব্যক্তি স্বর্গে গেছেন যারা এই কথাটা বলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে যখন সেই মৃত ব্যক্তি স্বর্গে চলে গেছেন তখন আবার নরকে তাকে আহ্বান করে ব্রাহ্মণদের কেন খাওয়াও এটাও তো সেই অজ্ঞান অন্ধকার হলো তাই না তোমরা এখান থেকে সূক্ষ্ম বতনে নিয়ে গিয়ে খাওয়াও কেননা তোমরা জানো যে এটা হলো পবিত্র ভোজন যে মারা যায় সে পবিত্র ভোজন থরাই পায় বলে যে বাবা অমুকের নামে ভোগ লাগাও তো সে পবিত্র ভোজন পাবে গাওয়া হয়ে থাকে যে দেবতারাও পবিত্র ভোজন পছন্দ করেন অবশ্যই তোমাদের জলসা সূক্ষ্মবতনেই অনুষ্ঠিত হয় এমন নয় যে ধ্যানে যাওয়া ভালো না যোগকে ধ্যান বলা যায় না আর ধ্যানকে যোগ বলা যায় না বাবা বলেন যে আমার সাথে বুদ্ধির যোগ লাগাও বিনাশ হবে বৈকুণ্ঠে গিয়ে রাস বিলাস করে সেটা কোনো উপার্জন নয় মূল্য শুনতে পারে না এই ভোগ ইত্যাদি তো হলো একটা রীতি রেওয়াজ যেটা ড্রামা অনুসারে হয়ে থাকে মানুষের রীতি রেওয়াজ আর সঙ্গমযুগী ব্রাহ্মণদের রীতি রেওয়াজের মধ্যে রা দিনের পার্থক্য আছে এখান থেকে গিয়ে সূক্ষ্ম বতনে খাওয়ায় এই কথাগুলিকে যতক্ষণ নতুনরা বুঝতে না পারে ততক্ষণ সংশয় উৎপন্ন হতে থাকে আমরা বলি যে ড্রাম অনুসারে এদের ভাগ্যতে নেই তাই সংশয় উৎপন্ন হয়েছে আর চলে গেছে চিন্তার কোনো কথা নেই এর ভাগ্যে ছিল না প্রথম কথা এটাই ভুলে যায় আমাকে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে কোনো কথাতে সংশয় বুদ্ধি হয়ে পড়ে আরে আমাদের কাজই হলো উত্তরাধিকার গ্রহণ করা আমরা পড়া কেন ছাড়ব মুরলি তো শুনতেই হবে তাই না নিরাকার বাবা তোমাদেরকে ডাইরেকশন কীভাবে শোনাবেন অবশ্যই তাঁর একটা মুখ চাই ব্রহ্মা মুখ থেকে অথবা ব্রহ্মা কুমার কুমারীদের থেকে শুনতে হবে কেউ তো দেশের বাইরে অনেক দূর চলে যায় মুরলিও প্রাপ্ত হয় না তাই বাবা বলেন কোনো চিন্তা নেই তুমি স্মরণে থাকো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো বাবার এই শ্রীমত প্রাপ্ত হয়েছে যেখানেই থাকো তোমরা লড়াইয়ের ময়দানে আছো মিলিটারিতে যারা রয়েছ বাবা তাদেরকেও বোঝান যে তোমাদেরকে সেই সার্ভিসও তো করতে হবে এটা তো হলো তোমাদের কারবার দেশকে রক্ষা করতে হবে তোমরা বেতন পাও চুক্তিবদ্ধ তাই রক্ষাও তো করতে হবে বুদ্ধিতে লক্ষ্য তো আছে অসীম জগতের বাবা হলেন স্বর্গের রচয়িতা তিনি বলছেন যে বাচ্চারা তোমরা আমার স্মরণে থাকো তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে শিব বাবার স্মরণে থেকে ভোজন স্বীকার করো তাহলে যদি এমন কিছু কুভাইব্রেশন থেকে থাকে সেটাও পবিত্র হয়ে যাবে যতটা সম্ভব সাত্ত্বিক খাবার স্বীকার করতে হবে কোনো উপায় না থাকলে বাবাকে স্মরণ করে খাও এতেই পরিশ্রম আছে জ্ঞানের যুদ্ধ বলা হয় না স্মরণেই যুদ্ধ হয় স্মরণে থাকলেই বিকর্ম বিনাশ হবে মায়ার থাপ্পড় লাগবে না দেহ অভিমানী হবে না তোমরা নিজেকে আত্মা মনে করো তোমরা শরীরকে স্মরণ করতে থাকো আত্মাকে ভুলে গেছো এই জন্য জিজ্ঞাসা করা হয় আত্মার বাবাকে তাকে জানো তার নাম রূপ দেশকাল লেখো তখন ভ্যারাইটি লিখতে থাকে কেউ লেখে আত্মার বাবা হলো হনুমান কেউ অন্য কিছু লেখে কতই না অজ্ঞানী তখনই পুনরায় বোঝানো হয় আত্মা তো হলো নিরাকার তোমাদের গুরু তো হলেন সাকার নিরাকারের বাবা সাকার কিভাবে হবেন বোঝানোর অভ্যেসের ওপর সব কিছু নির্ভর করছে আর সাথে ম্যানার্সও ভালো চাই অনেক ভালো ভালো বক্তা আছে অন্যদের ভালোভাবে তীর লেগে যায় নিজের মধ্যে ম্যানার্স না থাকার কারণে উন্নতি হয় না বাবাকে খুব ভালোভাবে স্মরণ করতে হবে কেউ কেউ তো জ্ঞান খুব ভালো শোনায় যোগ একটুও নেই এমন নয় যে যোগ ব্যতীত জ্ঞান ধারণ হবে না ধারণা তো হয়ে যায় মনে করো কাউকে হিস্ট্রি জিওগ্রাফি শোনাচ্ছ সেটা তো শীঘ্রই বুদ্ধিতে ধারণ হয়ে যাবে বাবাকে স্মরণ করার বিষয়ে কিছুই বুদ্ধিতে থাকবে না মদ মাংসও খেতে থাকে এটা তো হলো একটা কাহিনী। যেটা মনে রাখা খুবই সহজ হিস্ট্রি জিওগ্রাফি বুদ্ধিতে এসে যায় স্মরণ করার কথাই নেই পবিত্রতারও কথা নেই এমনও অনেক আছে শিব বাবাকে স্মরণ করে না তাই বিকর্মও বিনাশ হয় না আরও বেশি করে বিকর্ম করতে থাকে এতটাও বুদ্ধি কাজ করে না যে এটা হলো বিকর্ম বাবার নির্দেশ অমান্য করা এটা তো হলো অনেক বড় পাপ শিব বাবার নির্দেশ আছে তাই না এটা করো ওনার নির্দেশ অমান্য করলে তো অনেক বড় ধোকা খাবে এছাড়া হিস্ট্রি জিওগ্রাফি শোনানো তো খুবই সহজ ব্যাপার বাবা বুঝিয়েছেন যে তোমরা স্কুলে গিয়েও বোঝাতে পারো তোমরা এটা পার্থিব জগতের হিস্ট্রি জিওগ্রাফি পড়ছ অসীম জগতের হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা কোথাও পড়োনি বলো তো লক্ষ্মীনারায়ণের রাজ্য কোথায় গেল সূর্যবংশী চন্দ্রবংশী ডিনায়সটি যেটা চলেছিল সেটা কোথায় গেল কে তাঁদের থেকে রাজ্য ছিনিয়ে নিল কে আক্রমণ করেছিল বাচ্চারা তোমরাই জানো যে কিভাবে এই চক্রের পুনরাবৃত্তি হয় এটা যে কাউকে বোঝাও তো সাত দিনে বুদ্ধিতে ধারণ হয়ে যাবে কিন্তু ম্যানার্স নেই এমন নয় যে বিকারে গেলে হিস্ট্রি জিওগ্রাফি ভুলে যাবে সব কথাতেই যোগ হলো মুখ্য যোগেই মায়া ধোকা দেয় তোমাদেরকে সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পূর্ণ সম্পূর্ণ নির্বিকারী মর্যাদা পুরুষোত্তম ডবল অহিংসক এখানেই হতে হবে কেউ আবার প্রতিজ্ঞা করেও স্থির থাকতে পারে না মায়া অত্যন্ত প্রবল তাই না বাবাকে ভালোভাবে স্মরণ করে না তাই বিকর্ম বিনাশ হয় না উপরন্ত আরও বিকর্ম করতে থাকে সে নিজেও বুঝতে পারে না আর বললেও বুঝতে পারে না তোমরা বাচ্চারা জানো যে বাবা হলেন গরিবের বন্ধু করুণাময় আমি মুখ্যভাবে বাচ্চাদেরকে এবং গৌণভাবে সবাইকে বোঝাতে থাকি ইন পার্টিকুলার আমরা সুখধামে যাই ইন জেনারেল মুক্তিধামে যাই সত্যযুগে অবশ্যই এই লক্ষ্মী নারায়ণেরই রাজত্ব ছিল পুনরায় চন্দ্রবংশী তারপর ইসলাম বৌদ্ধ ইত্যাদি এসেছে তো সেই আদি সনাতন ধর্ম প্রায় লোপ হয়ে গেছে বটগাছের ঝাড় কলকাতায় গিয়ে দেখো ফাউন্ডেশন নেই সমগ্র ঝাড় দাঁড়িয়ে আছে এটাও এই রকম এখন পুনরায় স্থাপনা হচ্ছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক কোনো কথাতে সংশয়বশত পড়া ছেড়ে দেবে না বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করতে হবে দুই এক বাবার থেকেই শুনতে হবে আর পূর্বে যা কিছু পড়েছ সেগুলি ভুলে যেতে হবে হিয়ার নো ইভিল সি নো ইভিল টক নো ইভিল বরদান বাবার ছত্রছায়ার নিচে থেকে মায়ার ছায়া থেকে নিজেকে রক্ষাকারী সদা খুশিতে থাকো আর নিশ্চিন্ত ভব বিস্তার মায়ার ছায়া থেকে বাঁচার সাধন হলো বাবার ছত্রছায়া ছত্র ছায়ার নিচে থাকা অর্থাৎ খুশিতে থাকা সব চিন্তা বাবাকে দিয়ে দাও যার মধ্যে থেকে খুশি হারিয়ে যায় দুর্বল হয়ে যায় তার উপর মায়ার ছায়ার প্রভাব পড়েই যায় কেননা দুর্বলতা মায়াকে আহ্বান করে যদি স্বপ্নেও মায়ার ছায়া পড়ে যায় তো হয়রান হতে থাকে যুদ্ধ করতে হয় এই জন্য সদা বাবার ছত্রছায়াতে থাকো স্মরণে থাকাই হলো বাবার ছত্রছায়ায় থাকা স্লোগান যে মুরলিকে ভালোবাসে সেই হলো মাস্টার মুরলীধর যে মুরলিকে ভালোবাসে সেই হলো মাস্টার মুরলীধর আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সদা প্রসন্ন এবং নিশ্চিন্ত আত্মা ওম শান্তি